নমস্কার বন্ধুরা, আমি আপনার বন্ধু কৌস্তব। আমার অনেক বন্ধুরা যারা কাজের সূত্রে বা ব্যবসার সূত্রে বাইরে আছেন বা বাইরে যাচ্ছেন, তাদের একটি প্রশ্ন থাকে যে কখন তাদের স্ট্যাটাস এনআরআই তে কনভার্ট হবে বা হয়েছে কিনা। তারা কি এনআরই এবং এনআরও অ্যাকাউন্ট খুলে সেই হিসেবে নিজেদের ফান্ড ডিপোজিট করবেন, অথবা পিনস অ্যাকাউন্ট খুলে তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন কিনা। চলুন এই ভিডিওতে প্রথমে বুঝে যাওয়া যাক এনআরআই কারা। এনআরআই প্রথমে বুঝি এনআরআই মানে কি। এনআরআই মানে হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান। একজন নন রেসিডেন্ট ইন্ডিয়ান কে হন? নন রেসিডেন্ট ইন্ডিয়ান হলেন যিনি 182 দিনের নিচে ইন্ডিয়াতে বসবাস করেছেন, চাকুরি সূত্রে অথবা ব্যবসায়িক সূত্রে 182 দিনের ওপরে ভারতের বাইরে থাকেন, তাহলে তারা এনআরআই হবেন। আন্ডার সেকশন 6 অফ ইনকাম ট্যাক্স 1961 অনুসারে যে কোনো ইন্ডিয়ান সিটিজেন বা ইন্ডিয়ান অরিজিন তখনই যদি কোনো ইন্ডিভিজুয়ালের ট্যাক্সেবল ইনকাম 15 লাখের ওপরে চলে যায়, তাহলে তাকে রেসিডেন্ট হিসেবে কনসিডার করা হবে, যদিও তিনি যদি শুধুমাত্র ভারতে ঘুরতে আসেন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে 120 দিনের ওপরে। তাহলে বুঝুন ব্যাপারটা কি হচ্ছে। যদি কোনো ইন্ডিয়ান অরিজিন অথবা ইন্ডিয়ান রেসিডেন্ট যদি ভারতবর্ষে 120 দিনের ওপরে আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে ঘুরতে আসে, যার অ্যানুয়াল ইনকাম 15 লাখ টাকার ওপরে, তাকে ভারতীয় আইটি অ্যাক্ট অনুসারে ইন্ডিয়ান রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে। অথবা যদি কেউ লাস্ট 4 বছরের মধ্যে মোট 365 দিন ভারতবর্ষে থাকেন, ওনাকেও ইন্ডিয়ান রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে। যদিও তিনি যদি বাইরেও থাকেন, যদি লাস্ট 4 বছরের মধ্যে 365 দিন ভারতবর্ষে থাকেন এবং তার অ্যানুয়াল ইনকাম 15 লাখ টাকার ওপরে হয়, তাকে ভারতীয় রেসিডেন্ট হিসেবে গণ্য করা হবে।